Kanadi, Kayakani, Namanko, Dapo, or Tonto Sharavajan, Kamadi, Shamanga, Tedama.
ধামাচক্র বিহারে ভগবান মহাস্তবীরের নেতৃত্বে সারম্বরে কঠিন জীবন অনুষ্ঠান শুরু হয়েছে। আজকে তারে পদাঙ্গ অনুসরণ করে এই পর্যন্ত শত বছরের অধিক সময় ধরে এই উপমহাদেশের মধ্যে ধর্মীয় জাগরণের অগ্রণী ভূমিকা পালন করছেন এই কঠিন জীবন দান অনুষ্ঠান। এই কঠিন জীবন দান অনুষ্ঠানে আমাদের বিভিন্ন অভাব অভিযোগ আমরা আমাদের গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় রাজার ক্ষমতাধর যারা আছেন তাদেরকে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিনিধিকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক অভাব অভিযোগ তাদের মধ্যে উপস্থাপন করতে পারছি। এবং আমাদের বর্তমান সময়ে যেমন আজকে শিবনী সংঘ অর্থ বিহারে বিহার অধ্যক্ষ ভাগ থেকে মনে 24 বসবাস পার করেছেন, সে কারণে ওনাকে ওনারা সম্মাননা জানিয়েছেন, আমাকেও সম্মান প্রদর্শন করেছেন। এগুলো হচ্ছে কিন্তু এই কঠিন জীবন দানের কারণে। এবং সাথে সাথে আমার বিহারের অনেক অভাব অভিযোগ এগুলো বর্তমান সময়ে এই কঠিন জীবনের মাধ্যমে আমরা অনেকটা বিহারে নবরূপ দিতে পাচ্ছি। এবং যেভাবে উদ্বোধনের সঙ্গীত পরিবেশন করেছেন এটাও কিন্তু কম পাওয়া নয়। এভাবে যদি আমরা চিন্তা করি আমাদের গ্রামের অনেক শিক্ষিত যুবক যারা ছাত্র এপাস পেয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তাদেরকে বড় বড় চাকরি করছে, তাদেরকে সম্বর্ধনা প্রদান করা হয়। সমাজে বিভিন্ন রন্ধনে কাজ করার কারণে তাদেরকে কঠিন জীবন দান অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করা হয়। এগুলো কিন্তু এই আমাদের বড় বড় পূর্বপুরুষ যারা সমাজ সচেতন বিজ্ঞ ছিলেন তারা চিন্তা করেছেন বলেই আজকে আমাদের সমাজ সামনের দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে যদি বাংলাদেশের কথা চিন্তা করেন শিক্ষা দীক্ষায় যদিও আমরা মানুষ হিসাবে বৌদ্ধ জাতি হিসাবে 0.67% তবুও কিন্তু আমাদের বৌদ্ধরা শিক্ষা দীক্ষায় খুবই উন্নত। বর্তমানে যদি সরকারের কর্মকর্তা দিকেও চিন্তা করেন অনেক কর্মকর্তা বর্তমানে আমাদের গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারে সেই মন্ত্রণালয়ের মধ্যে নিয়োজিত আছে সরকারি কর্মকর্তা হিসাবে, পার্সেন্টেজ হিসাবে কিন্তু আমরা কম নয়। এগুলো সবকিছু কিন্তু এই কঠিন জীবন দানের যে সাড়ম্বরে অনুষ্ঠান করা একটা প্রতিফলন। আমরা যদি 24তম মহাসম্মেলনের কথা চিন্তা করি উনিও এভাবে সমাজের মধ্যে জাতীয় আন্তর্জাতিক পথে এত প্রতিষ্ঠার পিছনেও এই কঠিন জীবন দানের অবদান অপরিসীম। আজকে সেরকম একটা অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি, কঠিন জীবন দান অনুষ্ঠান। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আমাদের উপাসক স্বাগত বক্তব্য দিতে গিয়ে ডাক্তার বাবু এবং বীর মুক্তিযোদ্ধা প্রথম বাবুসহ যেভাবে এই বিহারকে কেন্দ্র করে ভূমিদাতাদের প্রতি এবং এই বিহারে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন যাদের পরিশ্রম ছিল আর্থিক কায়িক বাচনিকভাবে সহযোগিতা প্রদান করেছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, বৌদ্ধ সাহিত্যের মধ্যে দেখবেন আমাদের সুমন শ্রেষ্ঠী, সুমন শ্রেষ্ঠী কশ্যপ বুদ্ধকে, কশ্যপ বুদ্ধকে চন্দন কাষ্ঠ নির্মিত মূল গন্ধকুটি বিহার দান করেছিলেন, যেখানে আমাদের কশ্যপ বুদ্ধ অবস্থান করতেন। এবং সাথে সাথে দান করার পর পরেই আমাদের সে সুমন শ্রেষ্ঠী প্রত্যেক দিন সকাল সন্ধ্যা দুই বেলা নাকি বিহারে গিয়ে বুদ্ধকে পূজা করা বন্ধ
এই কর্মগুলো না করলে নাকি উনি আহারও গ্রহণ করতেন না, সেরকম ভাবে উনি ধর্মীয় কার্যক্রম সুসম্পূর্ণ করতেন। প্রত্যেক দিন সকালে উনি গরিব দুঃখীদেরকে দানশালার মধ্যে গিয়ে দান হস্ত দান সামগ্রী বিতরণ করতেন। এটা হচ্ছে আমাদের সুমন শ্রেষ্ঠী প্রত্যেক দিনের কর্ম। একদিন সেই কর্ম মধ্যে দিয়ে ধর্মশালার মধ্যে দানশালার মধ্যে একজন চোর প্রতিষ্ঠিত চোর একটা গ্রামের মধ্যে কেউ চুরি করলে এখান থেকে জিনিস অন্যদিকে নিয়ে গেলে বিক্রয় করে ফেললে সেরকম মানুষ আমরা সকলে কম বেশি তাকে চিনি। তদ্রুপ একজন চোর সেই ধর্মসন্তর দানশালার মধ্যে ঘুমাচ্ছে। খুব সকালে আমাদের সুমন শ্রেষ্ঠী সেই দানশালার মধ্যে দানকর্ম সম্পাদন করবে সেজন্য গেছেন। এখন যাওয়ার সময় দেখল যে সে দানশালার মধ্যে ওই চোর ঘুমাচ্ছে। তখন সে চোরকে উদ্দেশ্য করে বলতেছে, সুমন শ্রেষ্ঠী সারা রাত চুরি করে এসে এই দানশালা এসে ঘুমাচ্ছ, তুমি কি আর কোনোদিন বদলাবে না? এই কথা যখন সুমন শ্রেষ্ঠী সেই চোরকে উদ্দেশ্য করে বলছেন তখন চোর কিন্তু ঘুমায়নি। চোর কিন্তু সমস্ত কথা সে শুনছে। শোনার পর মনে মনে বলতেছে, আজকে তুমি শ্রেষ্ঠী হয়েছে বলে অনল সম্পত্তি থাকার কারণে তুমি দান করতেছ, আজকে আমি চোর বলে তুমি আমাকে তিরস্কার করছ, আমাকে অবজ্ঞা করছ, অবহেলা করছ, তুচ্ছ তাচ্ছল্য করছ, আমাকে গালি দিচ্ছ, আমি তোমার এই প্রতিশোধ নেব। এখন সমান শ্রেষ্ঠীর প্রতিশোধ নারীতে চোর চোর চিন্তা করে প্রথমে তাকে তার প্রতিশোধটা নিতে হবে। কিভাবে নেবে? তার যে সমস্ত শস্য ভান্ডার এখানে ধান থেকে শুরু করে সবজি থেকে শুরু করে যে শ্রেষ্ঠীর অনেক কাজকর্ম রয়েছে সর্বাঙ্গে পতনে তার এই শস্য ভান্ডার গুলোকে ধ্বংস করে দিচ্ছে। এভাবে ধ্বংস করার পরে তার এক কর্মচারী সুমন শ্রেষ্ঠী কর্মচারী শ্রেষ্ঠীকে দিয়ে বললেন, শ্রেষ্ঠী মহাশয় আপনার শস্য ভান্ডার গুলো প্রত্যেক দিন কেউ বা কারণ ক্ষতি করে যাচ্ছে, তার কোন প্রতিকার করুন। এখন সুমন শ্রেষ্ঠী তার প্রত্যুত্তরে কোনো কিছু না বলে কোনো প্রতিকার করলো না। এখন চোর চিন্তা করতেছে, যার এত কিছু ক্ষতি করছি সে তো আমাকে কোনো কিছু বলতেছে না কেন, প্রতিকার করছে না কেন, মনে হয় তার প্রিয় পুত্র আঘাত করতে পারেনি। তাহলে তার যে সমস্ত পশুপালিত ঘোড়া থেকে শুরু করে গরু থেকে শুরু করে বিভিন্ন পশুপালিত তাদের নাকি পা কেটে দিচ্ছে। এভাবে পা কাটতে কাটতে অনেক প্রাণে পা কেটেছে, কিন্তু কর্মচারীরা যখন শ্রেষ্ঠীর হাতে শ্রেষ্ঠীর কাছে সেই প্রতিকার করার জন্য আহ্বান জানিয়েছেন তখনও কিন্তু শ্রেষ্ঠী কোন রকমের প্রতিকার পাচ্ছে না। এবার চোর চিন্তা করতেছে, যার এত ক্ষতি করলাম সে তো কোনো প্রতিকার করছে না, মনে হয় তার প্রিয় বস্তু আমি ক্ষতি করতে পারি নাই। তখন শ্রেষ্ঠীর এক কর্মচারীর সাথে বন্ধুত্ব করলো, বন্ধুত্ব করার পর তাকে জিজ্ঞেস করলো, সুমন শ্রেষ্ঠীর সবচেয়ে প্রিয় বস্তু কি, যিনি সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে গর্ববোধ করে সেটা কি? তখন সেই কর্মচারী বলছেন, আমাদের শ্রেষ্ঠীর সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে বুদ্ধের মন গন্ডকুটি বিহার, যেখানে দিনে সকাল সন্ধ্যা না গেলে উনি আহার পর্যন্ত গ্রহণ করতে চায় না, সেরকম ভাবে সেই মূল গন্ডকুটি বিহারকে সুমন শ্রেষ্ঠী আপন মনে করে। এখন চোর চিন্তা করতেছি, আমি এবার পেয়েছি সুমন শ্রেষ্ঠীর প্রিয় বস্তু পেয়েছি, এবার প্রিয় বস্তুকে আমাকে ধ্বংস করতে হবে। এখন সে দুই একদিন আসা যাওয়া করলো বিহারে, কখন বৌদ্ধ সাপ থেকে বাইর হয় বিহার থেকে বেরোয়, এখন একটা উপযুক্ত সময় দেখে সে চন্দন কাষ্ঠ নির্মিত বিহারকে আগুন দিয়ে ধরিয়ে দিল। এখন যখন আগুন দিয়ে সেই বিহারটা ধরিয়ে চালিয়ে গেল তার সুগন্ধি এত চারিদিকে প্রবাহিত হচ্ছে
সকালে যে অবাধ হয়ে যাচ্ছে, এত সুগন্ধি কমতে আসতেছে, সকালে যখন সেটা নিয়ে চিন্তা করতে একজন কর্মচারী শেষটির কাছে এসে বললেন, শেষটি মহাশয় আপনি যে গন্তব্যটি দিয়ে কশ্যপ বুদ্ধকে দান করেছেন সেই কশ্যপ বুদ্ধের সেই বিহার কে বা কারা জ্বালিয়ে দিয়ে পুরে ছাই করে দিচ্ছে, যার কারণে চন্দন গাছের সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই কথা যখন আমাদের সুমন শেষটি শুনলেন হতভম্ব হয়ে গেল, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেল, কোনো কথা বলতে পারছি না। এটা শোনার পরে কিছুক্ষণ নীরবে থাকলেন, নীরবে থাকার পরে কিছুক্ষণ পরে দেখা গেল তার মনের মধ্যে একটা আনন্দ, আনন্দ তো তার মনের মধ্যে প্রকাশ হচ্ছে, চেহারার মধ্যে প্রকাশ হচ্ছে। এখন কর্মচারীরা চিন্তা করতেছে শেষটি মহাশয় সত্য যে ক্রিয়াবস্তু চালিয়ে দিয়েছে, তার চেহারা তো ভাব দেখা যাচ্ছে, মনের মধ্যে আনন্দ দেখা যাচ্ছে, সেটা কি সম্ভব? তখন সমান শেষটি বললেন, তাহলে তোমরা সকলে চলো, আমরা সেই বিহারটা পরিদর্শন করি। এখন আনন্দ মনে আমাদের সমান শেষটি সেই বিহারে পরিদর্শনে গেলেন। পরিদর্শনে যাওয়ার পরে যত গ্রামবাসীরা আমাদের সমান শেষটির চেহারা দেখতেছে সবাই অবাক হয়ে যাচ্ছে, কারণ যার দান করা বিহার ঘুরে ছায় হয়ে যাচ্ছে তার চেহারার মধ্যে এত আনন্দ কিভাবে আসতে পারে, তাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। তখন একজন বলে দিল, আপনি তো দেখতেছি মনের মধ্যে আনন্দ পেয়েছেন, আপনার মূল দ্বন্দ্বগুলি বিহার কেউ দাঁড়িয়ে দিয়েছে, আপনার তো দুঃখিত হওয়ার কথা, বেদনা ব্যথিত হওয়ার কথা, আপনার মনের মধ্যে এত আনন্দ করতে আসলো। তখন এই সুমন সৃষ্টি বললেন, দেখো আজকে আমি খুবই ভাগ্যবান, আজকে আমি খুবই ভাগ্যবান, এই কারণে যে না যারা এই বিহার পুড়ে দিয়েছেন সে আমার মহা উপকারী মহা কল্যাণকামী। সকলেই অবাক হয়ে গেল। সৃষ্টি মহাসভা কি বলে, যে পুড়িয়ে দিয়েছে তিনি মহা কল্যাণকামী মহা উপকারী, এটা কিভাবে সম্ভব? তখন সৃষ্টি বললেন, দেখো আমি একজন সম্মান সম্বন্ধে একবার মাত্র মূল গন্ধকুটি বিহার দান করতে পারতাম, দ্বিতীয় আমার করার কোনো ব্যবস্থা আমি করতে পারতাম না, কারণ যেখানে উনি থাকেন সেই মূল গন্ধকুটি একবারেই দান করা সম্ভব। আজকে আমি উভয় ভাগ্যবান যে চলে যারা না এই মূল গন্ধকুটি জ্বালিয়ে দিয়েছে তারা সে কারণে আমার মহা উপকারী, আমি দ্বিতীয়বার কশ্যপ বুদ্ধকে মূল গন্ধকুটি বিহার দান করতে পারবো। সকলেই সেটা শুনে তাদের মনের মধ্যে আনন্দ আসলো, সত্যি তো দ্বিতীয়বার বুদ্ধকে মূল গন্ধকুটি বিহার দান করতে পারবো আমরা সকলে। তখন তাদেরকে নির্দেশ দিল, বুদ্ধ না আসা পর্যন্ত এই মূল গন্ধকুটি বিহার আবার পরিপূর্ণভাবে নতুন ভাবে সংস্কার করে বুদ্ধকে দান করার ব্যবস্থা করা হোক। সম্মানিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, সত্যি সেদিন সে মূল গন্ধকুটি বিহার আবার নতুন ভাবে সংস্কার করে কশ্যপ বুদ্ধকে দান করেছিলেন, এবং দান করার সময় এই সুমন শেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন যে এই বিহার জ্বালিয়ে দিয়েছিল সে আমার মহা উপকার সাধন করেছে। আজকে এই দ্বিতীয়বার মূল গন্ধকুটি দানের পুণ্যের ফল সেই যিনি এই কর্ম করেছেন তাকেই আমি দান করছি। এখন তার পাশে কিন্তু সেই চোর যিনি মূল গন্ধকুটি বিহার জ্বালিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন, তিনি সেটা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। এমন মহা উপকারী যিনি নিজে দান করে জীবনের প্রতিষ্ঠা করে আমার জন্য পুনরাশি দান করছেন, যার এত ক্ষতি করেছি তিনি আমাকে পুনরাশি। রাজা